যতই যত্ন করা হোক, যেহেতু এখানে ঠান্ডা পড়ে গেছে সেজন্য কিন্তু গাছগুলো পেকে যাচ্ছে এবং ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি হারভেস্টিং করার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। লাউ এ যে গাছগুলোতে প্রচুর পাতা আমি কেটে দিয়েছি, কিন্তু তারপরেও কিছু কিছু লাউ যেহেতু বেরোচ্ছিল সেজন্য সেগুলোকে রেখে দিয়েছি, কিন্তু তারপরও সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে কিছু ক্যাপসিকাম আজকে তুলে নিব, প্রায় তুলে নিই রান্নার সময়, কিন্তু ভিডিও করা হয় না আসলে সেভাবে। এখানে যে ক্যাপসিকামগুলো রয়েছে সেগুলো একেবারে পরিপূর্ণ বা পরিপক্ক হয়ে গেছে, সেজন্যই তুলে নিব। আবার দেখা যায় যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে সেজন্য দেখলাম যে স্লাগও ক্যাপসিকাম খেতে শুরু করেছে। আমার ক্রোজেট এবছর প্রচুর ক্রোজেট স্লাগ নষ্ট করেছে, এবং সেই সাথে আমার বাগানে প্রচুর কাঠবিড়ালি আসে, তারাও কিন্তু ক্রোজেট বা জুকিনি যেটা সেটা খেয়ে ফেলে। এখানে এভাবে করেই স্লাগ ক্যাপসিকামও খেতে শুরু করেছে। এখনও অনেক গাছে ফুল এবং ফল আসছে। আমাদের এখানে আসলে ঠান্ডাটা এতটাই কম, সরি, সামারটা এতটা কম সময় থাকে, দেখা যায় যে গাছগুলো যদি অনেক হেলদি হয়ে বেড়ে উঠে কিন্তু তারপরও সে একেবারে শেষ সময় পর্যন্ত কিন্তু ফল দিতে পারে না। এখানে প্রচুর টমেটো যেগুলো রয়েছে সেগুলিও তুলে নিয়েছি অফ ক্যামেরায়, এবং কিছু টমেটো এখনও রয়েছে যেগুলো গ্রিন, সেগুলো তুলিনি। এখানে মাশাল্লাহ অনেক টমেটো, এবং এর টেস্ট আপনাদের সাথে আমি শেয়ারও করেছি। এখানে বেগুনটাও তুলে নেব, দেখলাম যে বেগুনগুলো যখন কাটতে যাচ্ছি দেখলাম যে এগুলো মনে হয় আরও বড় হবে, সেজন্য মাত্র একটা বেগুন আমি আজকে তুলে নিলাম, এবং আর যেহেতু দরকার নেই সেজন্য রেখে দিয়েছি যে আরও কিছুটা সময় এগুলো বড় হোক। এই একটা বেগুনই আজকে নিয়েছি, এই জাতটা দেখলাম যে অনেক বড় বড় হয় সেজন্য, এবং এর ভেতরে যখন যতই বড় হোক এর ভেতরে বিচি দেখিনি, সেজন্য বিচি কিভাবে সংগ্রহ করব এখনও ভাবছি, যে একটা বেগুন অ্যাটলিস্ট আমি শেষ সময় পর্যন্ত রেখে দেব যেন নেক্সট ইয়ারের জন্য বিচি সংগ্রহ করতে পারি। খুবই টেস্টি, এবং সেই সাথে আজকে কিছু পাতা কেটে দিয়েছি বেগুন গাছগুলোতে, যে বেগুনগুলো রয়েছে সেগুলো যেন কিছুটা, আসলে আমরাও গার্ডেনিং করতে করতে দেখা যাচ্ছে টায়ার্ড হয়ে গেছি, এবং এখন কিন্তু আমরা সেভাবে প্রথম দিকে যেমন যত্ন করেছি সেভাবে গাছগুলো যত্ন করছি না, কিন্তু যে ফলগুলো রয়েছে সেগুলোর জন্য আমি যেন বড় হতে পারে সেজন্য পাতা কেটে দিয়েছি। এবং এখানে একটা সারপ্রাইজ ক্রোজেট রয়েছে বড়, আমি দেখে তো অবাক যে কিভাবে এত বড় একটা ক্রোজেট পাতার ভেতরে লুকিয়ে রয়েছে। সেই সাথে চিচিঙ্গাও পেরে নেব আজকে, হঠাৎ করেই রোদ উঠে আবার এতটাই ঠান্ডা পড়ে যায় যে মনে হয় যে না সামার চলেই গেছে, আবার হঠাৎ রোদ, সেজন্যই সেই আবার যদি কিছুটা গরম থাকে এবং যে গাছগুলোতে এখনও ফল আছে সেগুলো যেন কিছুটা বড় হয় সেজন্যই রেখে দেয়া। তবে আজকে আমি আমার বিনস বা এখানকার যে বরবটিগুলো রয়েছে সে গাছগুলো একেবারেই ক্লিন করে কেটে দিয়েছি। সেই সাথে এটাই এবছরের লাস্ট বিনস, আর তেমন কোনো বিনস নেই গাছে, একেবারেই গাছগুলো কেটে ফেলেছি। কিছু চাইনিজ পটলও তুলে নিব, এখনও প্রচুর পটল রয়েছে ভেতরে ভেতরে থাকে, বাইরে থেকে কিন্তু বোঝাই যায় না, একেবারে পাতার মতো দেখতে। এগুলো খুবই ভালো লাগে যখন বাগান থেকে এভাবে সবজি তুলে নিই এবং আপনাদের সাথে শেয়ার করি। এবছর তুলনামূলকভাবে লাস্ট ইয়ারের চাইতে প্রত্যেকের বাগানেই মাশাল্লাহ অনেক সবজি হয়েছে, যা দেখে খুবই ভালো লাগে। আমার ক্রোজেটটা অনেক বড়, অনেকটা লাউয়ের সমান হয়েছে, এবং
সেটা এতটাই এমন একটা জায়গায় ছিল যেখানে আমি দেখিনি, অথচ যেখানে ক্লোজেটগুলো লাগিয়েছিলাম সেখানে ক্লোজেটগুলো অধিকাংশই কাঠবিড়ালি খেয়ে ফেলেছে। যাক, এখানে চিচিঙ্গা, তারপরে ক্যাপসিকাম, চাইনিজ পটল, টমেটো, বেগুন এবং বিনস আজকে হারভেস্ট করলাম। এখনও অনেক সবজি রয়েছে যা হারভেস্ট করার সময় হয়ে গেছে, যেমন পুঁই শাক, করল্লা, তারপরে কাঁচামরিচ, যা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।